গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে সকাল সকাল চলে এলাম। এই দেখো চা করছি। আর এখন কটা বাজছে বলে তো আমার সকাল 6টা বাজছে, তো এখন উঠলাম, ছেলের জন্য টিফিন বানাবো, সেই জন্য তো চা খেয়ে ছেলের জন্য টিফিন বানাবো। আর ছেলে এখন ঘুমাচ্ছে, আর হাজবেন্ডটা এখন আসেনি নাইট শিফট ডিউটি করে। তোমাদের পায়ের একটা দেখাই, এই দেখো পুরো সকাল। আর এত ঠান্ডা সকাল সন্ধ্যা কী হলো, আর এখানে দেখো আমার একটা পিম্পলস হয়ে গেছে। তো সকাল সন্ধ্যা খুব ঠান্ডা। আর ছেলে তো এই মার্চ মাসে এলে 1 বছর স্কুল যাওয়া হয়, তো পুরো 1 বছর কেকেই নিয়ে গেছে টিফিনে। কিন্তু এখন এবার ও কী হয়েছে, তো খুব পেটে ব্যথা বমি করছে। তো হেমোপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, তো ওকে একটু বাইরের খাবার দিতে বারণ করছে কেক আনে। তো আর তোমাদেরকে তো আজকাল ভিডিওতে ছেড়েছিলাম, দেখেছিলে চিড়ে ভাজা করেছিলাম, খাইনি। তো আজকে ওর জন্য রোল বানাবো, তো রোলও খাই, তো দেখবো আজকে টিফিনে দেবো। খাবে কি খাবে না জানি না, কিন্তু তার মধ্যে আর বাইরের খাবার দেবো না। তো চলো আমার চাটা হয়ে গেলে চাটা খেয়ে নি, তারপর ছেলের জন্য রোল বানাবো। চলো তো বন্ধুরা, এই দেখো রোল করা শুরু করে দিয়েছি। বানানো রুটিটা সেঁকে নিচ্ছি ডিম দিয়ে। আর এই দেখো আটাটা এতটা বেঁচে গেল, একটাই বানালাম আর কি। সকালে এতগুলো বানাবার সময় নেই। আর এই দেখো গাজর আর শসা কাটলাম, তো ডিম দিয়ে এখন ভেজে নিচ্ছি। এই দেখো, তো চলো বানিয়ে নিই। আর আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর ওকে না আমার উঠাতো না কোনোদিনই, ও নিজে থেকে উঠে যায় প্রত্যেক দিন। তো চলো ছেলের জন্য রোলটা বানিয়ে নিই, তারপর ছেলেকে খাইয়ে আবার রেডি করাতে হবে। চলো, তো দেখো আমার ছেলে স্কুলে চললো, ওর পাপা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। আমার হাজবেন্ড নাইট শিফট ডিউটি গেছিলো, এলো, এবারে জুতো পরিয়ে ও ছেলেকে স্কুলে নিয়ে যাবে। তো ছেলে স্কুলে গেল, তারপর আমি ঘরে একটু বিছানাটা ঝাড়লাম। ঝাড়ার পরে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি, ভালো করে সকালে একটু ঝাড় দিয়েছিলাম, কিন্তু বিছানা ঝাড়া হয়নি যেহেতু। তো বিছানাটা ঝেড়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি, চাদরটা সুন্দর করে পেতে ঝাড় দিয়ে দিই। তো বন্ধুরা ঝাড়টা আরে দেওয়ার পরে, টিফিন করার পরে এখন দেখো আমি রান্নার দিকে চলে এসেছি। তো এখন কেটে নিচ্ছি হচ্ছে শাক। আজকে আমি লাল শাক আনতে বলেছিলাম হাজবেন্ডকে, তো লাল শাক নিয়ে এসেছি। আর সোয়াবিন বলেছিলাম, তো সোয়াবিন আনেনি, ডিম এনেছে। তো চলো শাকটা কেটে নিই, আর অনেকদিন লাল শাক খাইনি, তো বাদাম দিয়ে ভাবছি লাল শাকটা করব। তো আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি নিচে, তাহলে কী হয় বলো তো, এগুলো হাতে করে আর তুলতে হয় না, এই প্লাস্টিকের মধ্যে নোংরাগুলো পড়ে যায়, কাটাকুটি খসাগুলো আরগুলো, তাহলে আমার সুবিধা হয়। তো আজকে ডিমের তরকারি করব আর লাল শাক ভাজা করব। তো আজকে রান্না এটাই। তো চলো শাকগুলো কেটে নিই, সবজিপাতি কেটে নিই, যা যা রান্না করবো, ঠিক আছে চলো। তো এখন দেখো আবার অনেকক্ষণ পরে ফিরে এলাম ঘর মোছার জন্য। তো দেখো ঘর মোছার জন্য জল ভরে নিচ্ছি, আর আমার দেখো গ্যাস মোছা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম কি রান্না করব। তো এই দেখো রান্নাটা আমার, এই দেখো ভাত, এখানে আছে ডিম আলু একটু তরকারি করলাম, আর এখানে দাঁড়া বাদাম দিয়ে শাকটা করেছি। দেখাই, এই দেখো লাল শাক কী সুন্দর দেখতে হয়েছে না, লাল লাল। আর লাল শাকটা খেতেও ভালো হয়েছিলো। তো ঘর মোছা হয়ে গেলে চান করে চলে আসবো, বাস আজকাল এটাই রান্না। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন দেখো সন্ধ্যাবেলা, আর আমি যে সকালে আটাটা মেখে রেখেছিলাম ওইটা পরোটা এখন করে নিচ্ছি। 5টা পরোটা হয়ে গেল, আর করবো হচ্ছে তরকার ডাল, রাতে এটাই হবে ডিনার। আর ছেলে টিউশনে গিয়েছে, তো চলো পরোটা 5টায় আমি বেলে নিয়েছি, এখন সব সেঁকে নেব একসাথে। দেখো কী সুন্দর পরোটাগুলো হচ্ছে, কী সুন্দর না। আর আটাটা মাখা ছিল, জলদি বেলা হয়ে গেল, তরকার ডালটা করলেই হয়ে যাবে। বন্ধুরা তরকার ডাল সিদ্ধ করে নিলাম, আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি, আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো চলো তরকার ডালটা করে নিই। তো বন্ধুরা পরোটা করে চলে এসেছিলাম, তরকার ডাল পরোটা করে। তো এতক্ষণ নিত্যু ফোন করেছিল, যার মেয়ের বার্থডেতে গেছিলাম, নিত্যু তো ফোন করেছিল, তোর সাথে 1 ঘন্টা ধরে কথা বললো। আর দেখো আমার ছেলে এখন স্কুল থেকে চলে এসেছে, সরি স্কুল না টিউশন, আর এসে একটু হাত লেখা লিখছে, হ্যান্ডরাইটিং লিখছে, লিখো। হ্যাঁ তোর হ্যান্ডরাইটিং খুব খারাপ, লিখো। তো সেই জন্য বললাম যে 1 পেজ কমসে কম হ্যান্ডরাইটিং লিখ, টিউশন থেকে আসার পরে লিখো। তখন 8টা বাজছে, মানে তরকার ডাল আর পরোটা করার পরে নিতুর সাথেই গল্প করছিলাম। হ্যাঁ সুন্দর করে লিখো। তো এটাই।
তো চলো আমার ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছে আমার চ্যানেলটাকে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো তাহলে আজকের মতো টাটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখাবো তোমাদের কাছে। ঠিক আছে, চলো টাটা।